কালেকটিভ নাউন বা গ্রুপ নাউন এখানে আমি দুটো চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এক একটি এবং এখানে বহু একটা গ্রুপ এটা একজন এটা অনেকের একটা গ্রুপ গ্রুপ নাউন আমি এক্ষুনি বললাম এটা হচ্ছে কমন নাউন সোলজার একজন সোলজার এটা একটা নাম একজন সৈনিক তাকে এই যে সৈনিক শব্দটা সোলজার এটা একটা নাম একটা বিশেষ ধরনের পেশার যে ব্যক্তি তাকে বলা হচ্ছে শিপ ভেড়া এটা একটা প্রাণীর নাম পৃথিবীর সমস্ত ভেড়াকেই বোঝানো হবে শোলজার এটা পৃথিবীর সমস্ত শোলজারকেই বোঝানো হয় লায়ন পৃথিবীর সমস্ত লায়ন বা সিংহকেই বোঝানো হচ্ছে মাংকি পৃথিবীতে যত মাংকি আছে নাম বলে মাংকি বলে সমস্ত মাংকিকেই বোঝানো হচ্ছে বি মৌমাছি পৃথিবীতে সমস্ত মৌমাছিকেই বলানো বলা হচ্ছে কিন্তু যখন ওই একই রকম প্রাণী বা একই রকম বস্তু বা একই রকম ব্যক্তিদের নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয় আমি এইটাকে দেখালাম এরকম ধরো আমি এখানে আছে এরকম কয়েক শত শত হাজার হাজার একটি একটি গ্রুপ তৈরি করা হলো সেই গ্রুপটার তখন কিন্তু একটা নাম থাকে সেই নামটা গ্রুপ বা কালেকশন বা একসঙ্গে সবাইকে কালেক্ট করে করা হয়েছে তাই থেকে এটা এসছে কালেক্টিভ নাউন বা গ্রুপ শব্দটা আমরা মানে জানি এই যে গ্রুপটার এই গ্রুপটারও কিন্তু নাম আছে অর্থাৎ বিশেষ এটাও একটা নাউন সেই নাউনটাকে আমরা বলছি আর্মি অফ সোলজার এই আর্মি শব্দটা অনেক সোলজারকে নিয়ে যখন একটা ট্রুপ তৈরি হচ্ছে একটা গ্রুপ তৈরি হচ্ছে তখন বলছি আর্মি এই আর্মি নামটা কিন্তু একটা কালেক্টিভ নাউন ফ্লক অফ সিপ অনেক ভেড়ার একটা পালকে একসঙ্গে অনেক একশোটা কি দুশোটা ভেড়ার একটা পাল একটা গ্রুপ তৈরি করা হলো তখন আমরা ওই গ্রুপটার নাম দিচ্ছি ফ্লক লায়ন একটা লায়ন না সবসময় একটা দলবদ্ধভাবে থাকে বাঘ কিন্তু একা একা থাকে যেটাকে আমরা বলি নোম্যাডস গো গোত্রের প্রাণী ও একা একাই ঘুরে বেড়ায় কিন্তু সিংহ কি হয় একটা বদ্ধভাবে থাকে একটা দল সেই সিংহের দলকে বলা হয় প্রাইড তোমরা ডিসকভারি বান অ্যানিম্যাল প্ল্যানেটে দেখেছো যে সিংহরা যখন শিকার করে একটা দলগত হিসেবে শিকার করে সেই দলটাকে বলা হয় প্রাইড লায়ন কিন্তু অবশ্যই কমন নাউন ট্রুপ ট্রুপ মানে হচ্ছে মাঙ্কি মাঙ্কিরাও কিন্তু একটা দলে 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 দলবদ্ধ হয়ে থাকে সেই মাঙ্কির যে এক দলকে সেটারও একটা নাম আছে ট্রুপ ট্রুপ মানে একটা দল ট্রুপ অফ মাংকিজ বি মৌমাছি তোমরা জানো যেখানে একটা মৌমাছি থাকবে মানেই সেটা হচ্ছে একটা কোনো না কোনো গোষ্ঠীর অন্তর্গত একটা গ্রুপের অন্তর্গত সেই মৌমাছি আমরা কিন্তু কমন নাউন সমস্ত মৌমাছি হচ্ছে নাম হচ্ছে বি বাট যখন মৌমাছির এক একটা ঝাঁক থাকে সেই ঝাঁকটাকে বলা হয় সোয়ার্ম সোয়ার্ম অফ বিজ তাহলে দেখো এই সমস্ত নামগুলো কিন্তু এক একটা গ্রুপের নাম তাই এইকে বলা হয় কালেক্টিভ বা গ্রুপ নাউন তাহলে কালেকটিভ নাউনে আমি যদি সংজ্ঞা দিই কালেকটিভ নাউন হচ্ছে সেই নাম যেখানে একই বস্তু বা একই ধরনের একই গোত্রের প্রাণী বা একই গোত্রের ব্যক্তির যে সমষ্টিগত বা আমরা কালেকশান হিসেবে ধরেছি সেইটার নাম এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ পারসন্স অর থিংস অ্যানিমেলস অ্যাজ এ হোল ওরা কিন্তু আলাদা আলাদা হবে না অ্যাজ এ হোল একটা গ্রুপ একটা গ্রুপ যখন একটা জায়গায় থাকছে অ্যাজ এ হোল সম্পূর্ণটার নাম হচ্ছে কালেকটিভ নাউন যেরকম আমি দেখালাম সবসময় মনে রাখবে কালেকটিভ নাউনের পর কালেকটিভ নাউনের পর কিন্তু সবসময় ভার্বটা হবে সিঙ্গুলার ভাবটা হবে সিঙ্গুলার যেমন আমি বলবো দেখো এখানে আমি যদি বলি দ্য আর্মি অনেক সোলজার নিয়ে একটা আর্মি তৈরি হচ্ছে তাহলে এখানে সিঙ্গুলার ইজ হবে ভাবটা বি ভাবটা ইজ হবে না প্লুরাল আর হবে কোনটা হবে কোনটা সঠিক সবসময় মনে রাখবে যে কালেকটিভ নাউন তো অ্যাজ এ হোল বা একটা একটা অনেকগুলো ব্যক্তি হতে পারে কিন্তু তা একটাই গ্রুপকে বোঝানো হচ্ছে অ্যাজ এ টেকেন অ্যাজ এ হোল তাই আর্মি অর্থাৎ কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার কালেকটিভ নাউন হবে সিঙ্গুলার তবে একটি পার্থক্য আছে সেটা হচ্ছে নাউন অফ মাল্টিচিউডের ক্ষেত্রে সেটা কি এক্ষুনি আসছি কালেকটিভ নাউন নাউন অফ মাল্টিচিউড মাল্টিচিউড মানেও সংখ্য বা অনেকে কালেক্টিভ নাউন মানে একটা গ্রুপ কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে দ্য জুরি ইজ ইউনানিমাস ইউনানিমাস মানে সহমত বা একমত ইন দেয়ার ডিসিশন তাদের ডিসিশনে একমত তারপরে দেখো দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স এখানে দ্য জুরি ইজ এইখানে জুরিটা হচ্ছে একটা নাউন সেই নাউনটা হচ্ছে কালেকটিভ নাউন কোনো অসুবিধা নেই এখানেও দ্য জুরি হচ্ছে নাউন কিন্তু এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড এইখানে ছিল কালেকটিভ নাউন আর এখানে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড কেন হলো একই তো নাম সেটা আপনি বললেন স্যার এখানেও দা জুরি ওখানেও দা জুরি তাহলে এখানে হচ্ছে এটা নাউন অফ মাল্টিচিউড এটা নাউন অফ বা কালেকটিভ নাউন কেন হলো একটু ভালো করে বাক্যটা লক্ষ্য করো দ্য জুরি ইজ ইউনানিমাস এখানে ইউনানিমাস শব্দটা ব্যবহার করা হয়েছে কি একসঙ্গে ঐক্যমত্য দেয়ার ইজ নো ডিভিশান ইন দেয়ার ডিসিশান তাদের যার ডিসিশান দিচ্ছে তার মধ্যে কেউ এ একটা সিদ্ধান্ত ও একটা সিদ্ধান্ত নিচ্ছে তা কিন্তু নয় একটাই সিদ্ধান্ত হয়েছে ডিসিশান যার জন্য ডিসিশান্স নয় ডিসিশান একটাই ডিসিশান এবং সেই ব্যাপারে ঐক্যমত্ত বাট নাউন অফ মাল্টিচিউডের ক্ষেত্রে ভালো করে দেখো এখানে আমি যেটা দেখালাম কি একটাই ডিসিশান সবাই একটাই ডিসিশান দেওয়া হয়েছে জুরিটা জানো তোমরা যে কোর্টে আগেকার দিনে জুরি সিস্টেম থাকতো তারাও হচ্ছে একটা ভার্ডিক্ট শোনাতো কি এখানে তারা একটাই শোনাতে পারে গিলটি অর্থাৎ দোষী বা নট গিলটি বা নির্দোষ যেই ডিসিশানটা নেওয়া হোক না কেন সেটা সিঙ্গুলার একটাই ডিসিশান নেওয়া হয়েছে হয় গিলটি অর্থাৎ অপরাধী দোষী অথবা নির্দোষ নট গিলটি এখানে কিন্তু কোনো ডিভিশন নেই জুরি আর ডিভাইডেড দেখো এখানে জুড়ি ডিভাইডেড হয়ে গেল কিন দেয়ার ওপিনিয়ন এখানে ছজন হয়তো সিদ্ধান্ত নিল যে না গিলটি আর ছজন হয়তো সিদ্ধান্ত নিল নট গিলটি অর্থাৎ নির্দোষ আবার এক ছজন সিদ্ধান্ত নিল না ও দোষী তাহলে দেখো এখানে না একটা সিঙ্গুলার অ্যাজ এ হোল তার একটা ডিসিশান নেওয়া হয়েছে এখানে অ্যাজ এ হোল বোঝানো হচ্ছে অর্থাৎ এটা একটা কালেকটিভ নাউন কিন্তু এখানে যে ইন্ডিভিজুয়াল ইন এ গ্রুপ একটা একটা গ্রুপ এইটা একটা গ্রুপ একটা ডিসিশান নিল এই একটা গ্রুপ একটা ডিসিশান নিল অর্থাৎ ইন্ডিভিজুয়ালস ইন এ গ্রুপ অর্থাৎ এইটাকে বলা হচ্ছে নাউন অফ মাল্টিচিউড এইখানে জুরিটা হচ্ছে নাউন অফ মাল্টিচিউড এবং তার জন্য প্লুরাল ভার হচ্ছে আর আর এটা হচ্ছে কালেকটিভ নাউন বলেছি কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ভ হবে ইজ তাহলে কালেক্টিভ নাউন হচ্ছে একটা অবিচ্ছিন্ন একক অবিচ্ছিন্ন এর মধ্যে কোনো ভাগ নেই অবিচ্ছিন্ন কিন্তু এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন একটি গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন গ্রুপ তৈরি হচ্ছে এরপর আমরা দেখব কংক্রিট নাউনের যে চার নম্বরটা আছে চার নম্বর নাউন মেটেরিয়াল নাউন আমরা যাকে বলি বস্তুবাচক নাউন বা নাম এখন বস্তু বললে আমরা অবশ্য সমস্ত বস্তুকে বোঝাই বস্তু বললে একটু মিসলিডিং বাংলায় কিন্তু মেটেরিয়াল বললে বস্তু বা থিংস এখন আমরা কি বলছি ধরো আমি এইটা পেনটা এই পেনটা হচ্ছে একটা পেন নাম কমন নাম কোনো অসুবিধা নেই কমন নাউন কিন্তু এটা তৈরি কী দিয়ে প্লাস্টিক দিয়ে এখন এই প্লাস্টিকটা হচ্ছে একটা বস্তু যেটা দিয়ে পেনটা তৈরি হয়েছে তার এই প্লাস্টিকটা হচ্ছে মেটেরিয়াল নাউন রিভার রিভারটা হচ্ছে কমন নাউন কোনো অসুবিধে নেই এগুলো প্রত্যেকটাই হচ্ছে কমন নাউন একটু আগেই বলেছি রিভার কমন নাউন কিন্তু রিভারটা কি কিসের। না রিভারটা হচ্ছে ওয়াটার ওয়াটার দিয়ে তৈরি অর্থাৎ জল এই ওয়াটারটা হচ্ছে মেটেরিয়াল নাউন যদিও তরল বল মেটেরিয়াল মানেই কিন্তু সমস্ত কিছু তোমাদের যে শক্ত হবে এমন কোনো ব্যাপার নয় চেন একটা সোনার চেন হ্যাঁ চেনটা হচ্ছে কমন নাউন চেন বললে সমস্ত চেনকেই পৃথিবীর বোঝাবে কিন্তু সেই চেনটা কি দিয়ে তৈরি না গোল্ড দিয়ে তৈরি অতএব গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন এটা নাম এটাও একটা নাম গোল্ড এই গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ শিপ ভেড়া কোনো অসুবিধা নেই কিন্তু ভেড়ার মাংসটাকে আমরা কী বলি মাটন মুরগির মাংসকে কী বলি চিকেন মুরগি বললে কিন্তু সেটা হচ্ছে কমন নাউন নামটা কিন্তু আমরা যখন চিকেন বলছি মাংস এটা হচ্ছে কিন্তু মেটেরিয়াল নাউন মাটন দিয়ে তৈরি হচ্ছে তোমাদের শিপ বা ভেড়া মাটনের মাংস অর্থাৎ তার অংশটা টেবিল টেবিল বললে পৃথিবীর সমস্ত টেবিলকে বোঝানো হবে কিন্তু যদি টেবিলটা কী দিয়ে তৈরি হয় না উড বা কাঠ দিয়ে তৈরি এটাকে বলা হবে মেটেরিয়াল নাউন যখন কোনো বস্তু বলা হচ্ছে সেটা কমন নাউন বস্তুবাচক আমি বলছি তাহলে এইগুলো হচ্ছে কমন নাউন কিন্তু এইগুলো যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেইগুলো হচ্ছে কিন্তু মেটেরিয়াল নাউন যেমন জামা শার্ট শার্টটা হচ্ছে কমন নাউন সমস্ত শার্টকেই বোঝানো হবে বাট শার্টটা কী দিয়ে তৈরি সরি শার্টটা হচ্ছে কমন নাউন কিন্তু শার্টটা কী দিয়ে তৈরি কটন দিয়ে তৈরি কটনটা কিন্তু হবে মেটেরিয়াল নাউন এখন তাহলে আমি এটা বলতেই পারি মেটেরিয়াল নাউনি যে নাউন বা হুইচ ইট ডিনোটস দ্য নেম অফ এ সাবস্ট্যান্স নেম অফ এ সাবস্ট্যান্স ওয়াটার গোল্ড মাটন উড কটন প্লাস্টিক যেটা দিয়ে হুইচ অফ হুইচ থিংস আর মেড যেটা দিয়ে বস্তু তৈরি হয় অর্থাৎ এই জিনিসগুলো তৈরি হচ্ছে একে বলা হয় মেটেরিয়াল নাউন আরও একটা ব্যাপার মেটেরিয়াল নাউনে মেটেরিয়াল নাউন হবে আনকাউন্টেবল নাউন মেটেরিয়াল নাউন কিন্তু একটা একটা করে গনা যায় না মেটেরিয়াল নাউন হবে আনকাউন্টেবল নাউন ওয়াটারকে তুমি গণতে পারবে না ওকে আনকাউন্টেবল অর্থাৎ পরিমাপ হিসেবে দেওয়া ধরা হয় ওজন করা হয় ক্লিয়ার গোল্ড গোল্ডেরও কিন্তু একটা একটা গোল্ড দুটো গোল্ড এরকম হয় না গোল্ড কিন্তু ওজন দিয়ে মাটন উড সবগুলোই কিন্তু ওজন বা ওর একটা অন্য পরিমাপ হয় একটা একটা করে মাপ হবে না আরেকটা বিষয় লক্ষ্য করো ভালো করে মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত আর্টিকেল বসে না ওয়াটার ইজ লিকুইড কটন ইজ লাইট কটন হচ্ছে হালকা কিন্তু যখন আমি পার্টিকুলার নির্দিষ্ট করে বলবো তখন কিন্তু তার আগে আর্টিকেল দা বসে যেমন আমি বলতে পারি দা ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস অর্থাৎ গঙ্গা নদীর রিভার সরি জল গঙ্গা নদীর জলটাকে আমি পার্টিকুলার নির্দিষ্ট করে বলছি তখন কিন্তু সেটার আগে আর্টিকেল দা বসে দা ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেলস দ্য ওয়াটার অফ দ্য নাইল ক্লিয়ার মেটেরিয়াল নাউনের পর ভাবটা সাধারণত আমরা সিঙ্গুলার ভাব হয় ওয়াটার ইজ দা ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ দ্য দ্য প্রাইস অফ দ্য পেট্রোল হ্যাজ গান আপ পেট্রোল ইজ এ ভ্যালুয়েবল আর গোল্ড ইজ এ ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল গোল্ড ইজ নট গোল্ড আর ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে আমরা জানি সিঙ্গুলার ভার্বে হয় এরপরে চলে আসো অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্র্যাক্ট মানে বিমূর্ত এখন বুঝতেই পারছো আমার বাংলা হাতের লেখা আর ইংরাজি হাতের লেখাটা একটু খারাপ তোমরা একটু প্লিজ মানিয়ে নিও অ্যাবস্ট্র্যাক্ট নাউন বিমূর্ত মানে যাকে আমাদের এই পাঁচটি সেন্স ইন্দ্রিয় দ্বারা কভার করা যায় না ঠিক আছে অর্থাৎ ছোঁয়া যায় না যাকে যার গন্ধ পাওয়া যায় না যাকে দেখা যায় না যাকে শোনা যায় না যার স্বাদ গ্রহণও করা যায় না এমন কোনো বস্তু এটা নয় কোনো বস্তু এটা নয় এটা একটা অবস্থা মানসিক অবস্থা অথবা বলতে পারি একটা কোয়ালিটি গুণ গুণকে কি দেখা যায় না গুণকে শোনা যায় এই গুণ এটা একটা বিমূর্ত অর্থাৎ আমাদের কল্পনার শক্তি দ্বারা ক্রিয়েট করা একটা অবস্থা একটা গুণ তার নাম একটা স্টেট অবস্থা তার নাম বা একটা কাজ কাজের নাম কাজ মানে ভার আমরা জানি কাজটা অ্যাকশান বোঝালে কাজ কিন্তু অ্যাকশানের নামও থাকে কাজের নামও থাকে তখন সেটা হবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্র্যাক্ট নাউনি যে নাউন দ্য নেম বা নাম অফ এ কোয়ালিটি একটা গুণ দোষ মন্দ যেটাও হতে পারে গুণ বলতে এখানে ভালো খারাপ দুটোর কথাই বলা হচ্ছে অথবা স্টেট একটা অবস্থা একটা বস্তুর বা একটা প্রাণীর বা একটা মানুষের অবস্থা অথবা একটা কাজ কাজের যে নাম কাজ নয় কিন্তু কাজ বললে সেটা ভাব কিন্তু কাজের নাম যেটা বিলঙ্গিং টু অ্যান অবজেক্ট একটা বস্তু বা প্রাণী যাই হোক তো কোয়ালিটি দেখো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ জানি এটা একটা কোয়ালিটি ভালো কোয়ালিটি কিন্তু ওই কোয়ালিটিটার যখন নাম দেওয়া হচ্ছে গুড কিন্তু কোনো নাম নয় গুডনেস এনি এসেস যখন যুক্ত করা হলো ওইটা হচ্ছে তার একটা কোয়ালিটি তার যে ভালোত্ব সেইটার নামটা দেওয়া হলো গুডনেস এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন ব্রাইট এমনি অ্যাডজেক্টিভ কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভের পর নেস নিয়ে এলে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন বিমূর্ত একটা বিমূর্ত অবস্থাটাকে বলা হচ্ছে ব্রাইটনেস অফ দিস লাইট ব্রাইটনেস অনেস্টি আমি সৎ অনেস্ট অ্যাডজেক্টিভ কিন্তু এই সততার যে একটা নাম দেওয়া হচ্ছে তার সততা এইটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন ব্রেব ব্রেভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু তার এই যে ব্রেভ বা ব্রেভ একটা এটা একটা তো অবস্থা বা আমরা যেটাকে বলি একটা কোয়ালিটি গুণ সেই গুণটার নাম দেওয়া হচ্ছে ব্রেভারি তখন সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন ব্রেভ কিন্তু অ্যাডজেক্টিভ লাফটার দেখো একটা কাজের নাম লাফ হাসি হাস হাসি হাসা সেটা হচ্ছে লাফ হচ্ছে ভার্ব কিন্তু লাফটার এই যে হাসির যে এই যে হাসছি সেই হাসিটার নাম এই যে অবস্থাটার নাম স্টেটের নাম দেওয়া হচ্ছে অ্যাকশানের নাম দেওয়া হচ্ছে সরি অ্যাকশানের নাম দেওয়া হচ্ছে লাফটার চুরি করা একটা কাজ সেটা হচ্ছে ভার্ব ক্লিয়ার স্টিল থিপ হচ্ছে নাউন অবশ্য তার যে কাজটা থেপ্ট সেই কাজটার নাম হচ্ছে কিন্তু কাজটার নাম হচ্ছে থেপ্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন মুভ করা ভাব কিন্তু মুভমেন্ট এমইএনটি যোগ করেও তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয় মেন্ট ই ডবল এস এইগুলো করে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত করা হয় মুভমেন্ট এমইএনটি মুভমেন্ট তারপরে টি ওয়াই হুড এইচডবলু ডি হুড এইগুলো হেটরেড ঘৃণা করা হেট মানে ঘৃণা করা ভাব অ্যাকশান একটা কাজ তার নাম এই ঘৃণা করার যে নামটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে হেট্রেড অ্যাঙ্গার রাগ অ্যাংরি তার থেকে অ্যাঙ্গার স্টেড মানে একটা অবস্থা আমরা যখন ছোটোবেলা কাটিয়েছিলাম চাইল্ড তখন তার যে ওই অবস্থাটা চাইল্ডহুড বয়হুড প্রোভার্টি এই যে গরিব অবস্থা প্রোভার্টি সেটা একটা নাম দেওয়া হচ্ছে সেই স্টেট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন প্রোভার্টি কিন্তু কোনো সরি পুয়োর পুয়োর শব্দটা হিজ এ পুয়োর পুয়োর হচ্ছে অ্যাবজেক্টিভ ঠিক আছে হিজ এ পুয়ার ম্যান কিন্তু তার যে ওই পুয়োর অবস্থাটার নাম দেওয়া হচ্ছে প্রোভার্টি মৃত্যু মরা ডাই ভাব কিন্তু তার যে ওই মৃত্যুর পর যে অবস্থাটা মৃত্যুর অবস্থাটা এইটাকে যে একটা অবস্থা একটা জীবিত থেকে তার প্রাণটা চলে যাওয়া এই যে অবস্থাটা একদম সে নির্জীব বস্তুতে পরিণত হওয়া এই অবস্থাটাকে আমরা নাম দিয়েছি ডেথ তাহলে এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহর উদাহরণ অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত নাউন এছাড়াও নেমস অফ আর্টস সায়েন্সেস ডিআইএসিএসিএস সরি ডিআইএসিএসএস ডিজিজেজ এইগুলোর নামগুলোকেও কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট নাউনেই হিসেবে দেখি যেমন আর্টস বলতে আমরা মিউজিক বলতে পারি সায়েন্সেস যেমন ম্যাথম্যাটিক্স বলতে পারি ঠিক আছে এইগুলোর কিন্তু নাম ডিজিজেজ যেমন কলেরা এইগুলোর নামকে আমরা বলতে পারি এইগুলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন এর যে নাম সেই নামগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেই ধরে নিই আজকের আমরা ভিডিওতে দেখলাম নাউন এবং নাউনের বিভিন্ন রকমের প্রকারভেদ বা কাইন্ডস নেক্সট ভিডিওতে আমি কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন এছাড়া বিভিন্ন রকমের যে নাউন দেখলাম সেই নাউনগুলোর ইন্টারচেঞ্জ কখন হবে কখন আমরা সেই কমন নাউন প্রপার নাউনে হবে বা প্রপার নাউন কমন নাউন হিসেবে দেখানো হবে সেই সম্বন্ধের উপর আমরা ভিডিও করব এরপর নাউনের অন্যান্য যে কেশ এবং জেন্ডার এই সমস্ত নিয়ে ভিডিও হবে তারা তারপর বলে রাখি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল এবং বেল বাটনটা টিপে রাখো যাতে নতি নোটিফিকেশান নতুন ভিডিও নোটিফিকেশান চলে আসে এবং অবশ্যই ভালো লাগলে তো একটা লাইক মাস্ট আর হ্যাঁ আর কোন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও করলে তোমাদের সুবিধে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে লিখে দাও আমি সেগুলো দেখে নেব। এবং সেই অনুযায়ী ভিডিও করতে থাকবো তো করোনার সময় সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই